আসসালামু আলাইকুম এভরিওয়ান। তাই ভ্রমণের সর্বশেষ পর্বটি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আজকের পর্বে তো আপনারা দেখতেই পাচ্ছেন কি দেখাতে চলেছি। আজকের পর্বে আপনাদেরকে তায়েফের রিং রোডের ভয়ঙ্কর কিছু সৌন্দর্য দেখাবো। তাই আশা রাখছি সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন। কি যে ভয়ঙ্কর ভয়ঙ্কর রকমের সুন্দর! আমরা যখন জেদ্দা থেকে তায়েফ গিয়েছিলাম তখন কিন্তু রাতের বেলা গিয়েছিলাম। রাতের বেলা যাওয়াতে আমরা এই রুট দিয়ে যাই নাই, যেহেতু রিং রোডের সৌন্দর্য দেখতে পারবো না। তার জন্য হচ্ছে আমার বাবা অন্য রুট দিয়ে নিয়ে গিয়েছিল। আর এখন হচ্ছে আমরা তায়েফ থেকে জেদ্দার উদ্দেশ্যে রওনা দিয়ে দিব, সেই জন্য আমার বাবা হচ্ছে এই রুট গুলা দিয়ে আমাদেরকে নিয়ে যাবে, যাতে করে সৌন্দর্য গুলা ভালোভাবে দেখতে পারি। তায়েফ থেকে যখন আমরা জেদ্দার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি, তো আমার বাবা হচ্ছে এখানটাতে এসে গাড়িটা একটু থামিয়েছে। এখান থেকে দেখছি সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে রিং রোডের সৌন্দর্যগুলো দেখছিল। যাদের আমার মতো বাচ্চা কাচ্চা আছে তারা কিন্তু একটু সাবধানে এখান থেকে দাঁড়িয়ে দেখবেন। দেখতে পাচ্ছেন রাহমাকে সামলানো কতটা কষ্টকর হয়ে গিয়েছে। সৌন্দর্য দেখতে এসে আমার নিজেরই একটু ভয় লাগছিল। দেখুন, উপর থেকে যখন নিচের দিকে তাকাচ্ছি মনে হচ্ছে প্লেন থেকে যখন আমরা ল্যান্ড করার আগে ছোট ছোট সবকিছু দেখা যায়। গাড়িগুলোকে একদম ছোট ছোট খেলনার গাড়ির মতো দেখা যাচ্ছে। আর তায়েফের রিং রোডের এই মনোমুগ্ধকর ভয়ঙ্কর রকমের সৌন্দর্য দেখে যে কেউ মুগ্ধ হয়ে যাবে। ভেবেছিলাম তায়েফ থেকে জেদ্দা যাওয়ার পথে আমরা কেবল কারে উঠবো, কিন্তু রাহমার নানুর জন্য আর উঠা গেল না। তায়েফ রিং রোডের এই ভয়ঙ্কর দৃশ্য দেখে রাহমার নানু অলরেডি ভয়ে শান্ত হয়ে গিয়েছে, সেই জন্য আর উঠা গেল না। ইনশাল্লাহ আবার যখন তায়েফ আসবো কেবল কারে উঠে যাবো। এই দৃশ্যগুলো দেখলে মনে হয় আল্লাহ আকবার, আল্লাহ মানুষের মাথায় কত বুদ্ধি দিয়েছে, সুবহান আল্লাহ। আপনারা যারা তায়েফ ভ্রমণে আসবেন আপনারা অবশ্যই তায়েফে এসে কেবল কারে উঠবেন, কেননা কেবল কার থেকেই কিন্তু এই রিং রোডের সৌন্দর্যগুলো খুব ভালো করে দেখা যায়। কেননা আমি দেখেছি অনেকেই যারা ইউটিউবাররা আছেন তারা যখন তায়েফ এসেছিলেন ঘোরার জন্য তখন তারা কিন্তু এই ভিডিওগুলো শেয়ার করেছিলেন। তো ওই ভিডিওগুলো দেখেই আমার মনে হলো ইনশাল্লাহ আবার আসলে কেবল কারে উঠবো। আমার আজকের ভিডিও এই পর্যন্তই, বাই বাই।